এক একটা ভালো লাগলো না সবকিছু জানতে চাই যেন যদি কোনো ভুল ত্রুটি হয় তা যেন পরের কাজে ঠিকঠাক করতে পারি আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের তাড়াতাড়ি নতুন সিনেমা নিয়ে কি আমার বুক এখন মানে অনেক জোরে দুধু করছে কারণ আপনাদের সাথে সিনেমা দেখবো দেখে দর্শকদের রিয়াকশন দেখার জন্য এতদিন ওয়েট করছি এবং আমার এই এই দিনটার জন্য আসলে আমাদের ফিল্মের পুরো কাজের সময় থেকে আমাদের অপেক্ষা তো আমি মধুমিতার সকালের রিয়াকশন দেখেছি ওরা একটা শো অর্গানাইজ করেছে এবং দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো যখন কোনো একটা ডায়লগ বলছে যখন জয় বাংলা বলছে স্ক্রিনে তখন ওরাও রিটার্নে মানে জয় বাংলা বলছে তো আসলে এই উন্মাদনাটাই তো আমাদের অপেক্ষায় ছিলাম এই উন্মাদনাটাই আমাদের দরকার ছিল আমি এখন আসলে সিনেপ্লেক্সের সবার রিয়াকশন দেখতে এসেছি সিঙ্গেল স্ক্রিনের একটা রিয়াকশন পেয়েছি ইনশাল্লাহ বাকি আজকে যারাই দেখবেন তাদের সবার সাথে দেখা করার চেষ্টা করব আসলেই জেনুইনলি তাদের রিয়াকশন আমি দেখতে চাই এবং আমরা যে চেষ্টাটা করেছি আর তারা কতটুকু সেটা অ্যাপ্রিসিয়েট করছেন তাদের কতটুকু ভালো লাগলো কোন জায়গাটা ভালো লাগলো না সব কিছু জানতে চাই যেন যদি কোনো ভুল ত্রুটি হয় তা যেন পরের কাজে ঠিকঠাক করতে পারি একটা হিট সিনেমা এই সিনেমাটাও বেশ দুটা ইমোশনস কাজ করছে মুক্তিযুদ্ধ প্লাস ফুটবল জি তো কেমন আশা করছেন আর আপনি যে রিয়াকশনগুলো দেখলেন সেটা কেমন ছিল পরপর বেশ অনেকগুলো হিট সিনেমা আসলে দিতে পারিনি মাঝখানে কয়েকটা সিনেমা আছে যেগুলো আসলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ব্যবসা করেনি তবে ব্যবসার হিসাব আলাদা ব্যবসার যে পরিস্থিতি তো যেটা আমরা করার চেষ্টা করেছি যে আসলে যে স্ক্রিপ্টে আমরা বিশ্বাস করি যে গল্পে বিশ্বাস করি ওই গল্পটার সাথে থাকার চেষ্টা করেছি এবং যে গল্পে সাথে একবার যুক্ত হয়েছি সেটার সাথে মুক্তির না মানে রিলিজ হওয়ার অনেকদিন পর পর্যন্ত থাকার চেষ্টা করছি কারণ সেই গল্পগুলোকে সেই স্টোরিগুলোকে আমরা দর্শকদের কাছে নিয়ে যেতে চাই তো আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন বাট দামালের জন্য যে উন্মাদনা দেখছি সেই উন্মাদনাটা আমরা এক্সপেক্ট করছি বাকি সব কিছুকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আমি প্লিজ একটু যাই আমি আবার এসে দিই আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের